সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আছে আমার আজকের পর্বে। আজকের পর্বে থাকছে তিনটি ভিন্ন ধরনের কাবাব, অর্থাৎ চপের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ 5 থেকে 6টি। এটিকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। নিয়ে নিব 1 মুঠ কাঁচা পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজটাকে আমি ভাজি নাই। আরও নিয়েছি ধনিয়া পাতা 2 টেবিল স্পুন। ধনিয়া পাতা, পেঁয়াজ, শুকনো মরিচ একসাথে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণটা হয়তো স্কিপ হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। এখন এখানে বড় সাইজের 2টো আলুকে আমি ম্যাশ করে নিয়েছি, আর সিদ্ধ তো সবাই করতে পারেন। সিদ্ধ করার পরে ব্যাস হাত দিয়ে কষলে কষলে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি দিয়ে আমি ভালোভাবে সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিব। গরম মশলা আর ঘি এবং বেরেস্তা দেওয়ার পরে খুব সুন্দর একটি শাহি শাহি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব 1/2 কাপ ব্রেড গ্রাম, অর্থাৎ টোস্ট বিস্কুটকে আমি ব্রেড গ্রাম করে নিয়েছি, সেটাই দিয়েছি। আপনারা চাইলে ব্রেডের অংশ দিতে পারেন, আমি কিন্তু টোস্ট বিস্কুট যেটা থাকে সেটাই দিয়েছি। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি, একটি ডিম ভেঙে নিচ্ছি, 5 থেকে 6 টেবিল স্পুন লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, একত্রে মিশিয়ে এখন আমি 2 টেবিল স্পুন দিয়ে দিব ময়দা। ময়দাটা দিয়ে আমি অল্প অল্প করে মেশাবো, যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাটারটা একটা পারফেক্ট ডোতে পরিণত হচ্ছে, অর্থাৎ ডো না, লিকুইডে পরিণত হচ্ছে। আর একটু ঘন আর কি ব্যাটার তৈরি করব। তো এখান থেকে আমি কাবাব বানানোর জন্য কাবাব আর কি আলুর চপও বলতে পারেন, এটি কিন্তু কাবাবের ও স্টাইল সেম সেম, কাবাবের ফ্লেভারটা এখান থেকে আসতেছে, তো যার কারণে আমি কাবাব বলে ফেলছি আর কি। তো যাই হোক, এই যে আমি এই সাইডে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে ফার্স্টে একটি বানিয়ে নিয়েছি, জাস্ট প্লেন ভাবে একটি বানিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি সেম প্রসেসে একটি ডিম দিয়ে বানিয়ে নিব। একটি ডিমকে 4 টুকরো করে আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ডিম উপরে আলুর কোট দিয়ে ভরে নিব। আর এই কাজটি আপনাদের দেখে শিখে নিতে হবে। যাই হোক, এই যে আমার এটাও বানানো হয়ে গিয়েছে। আর চেষ্টা করবেন কোনো অংশে যেন লাম্পস না থাকে, অর্থাৎ ফেটে না যায়, এভাবে হাত দিয়ে ভালোভাবে গোল একটা লম্বা শেপে করে নেবেন, অর্থাৎ ডিমের শেপে করে নেবেন। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি, এটির ভিতরে আমি দিব চিজ। আপনারা চাইলে মোজারেলা চিজও দিতে পারেন। তো আমি বার্গার বানানোর জন্য যে বাসায় যে চিজটা ছিল ওখান থেকেই আমি জাস্ট এটিকে ভাঁজ করে টুকরো টুকরো করে নিয়েছি, ওই চিজটাই আমি দিচ্ছি। আপনার হাতের কাছে যে কোনো চিজ থাকলেই দিতে পারেন। তো আমি আবারও সেম প্রসেসে আলুটাকে এভাবে চ্যাপটা করে মাঝখানে দিয়ে জাস্ট গোল শেপে করে নিব, যেহেতু এটা চিজ বল হবে, যার কারণে গোল শেপে করে নিব। এইভাবে আমি সমস্ত চপগুলোকে বানিয়ে নিব। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর এই রেসিপিটি ট্রাই করে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। দেখুন, আমি 3 রকম বানিয়ে নিয়েছি। তো সেম বানিয়ে রাখা ব্যাটারে আমি একটা একটা করে চপগুলো দিয়ে এখান থেকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি দিয়ে দিব ব্রেড গ্রামসে।
দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু ফ্রেশটাও দিতে পারেন। আমি কিন্তু ব্রেড ক্রামটা টোস্ট বিস্কিটে নিয়েছি, আপনারা চাইলে বাজারে যে কিনা ব্রেড ওটাকে জাস্ট নিয়ে এসে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি সেম প্রসেসে সবগুলো করে নিব। আমি কিন্তু হাত লাগাচ্ছি না, হাত লাগালে টোস্ট বিস্কিটটা নষ্ট হয় আর হচ্ছে আপনার ওয়েস্টও হয়, যার কারণে আমি অল্প পরিমাণে টোস্ট বিস্কিট নিয়েছি কিন্তু আমার কোটিংটা খুবই ভালোভাবে হচ্ছে। আমি যদি ব্যাটারে হাত দিতাম তাহলে আমার হাতে লেগে চ্যাপচ্যাপা একটা ভাব চলে আসতো, সেক্ষেত্রে আমার টোস্ট বিস্কিটটা নষ্ট হতো। সবগুলো বানানো হয়ে গেলে জিপলকে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেবেন 1 মাস, পুরো রমজান জুড়ে আপনার কষ্ট কমে গেল। ইফতারের আগ মুহূর্তে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে পরিবেশন করুন গরম গরম শাহী আলুর চপ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজ জানাই আল্লাহ হাফেজ।